প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় দেবদেবী ও পূজা, পৃষ্ঠা হচ্ছে তোমার 6, একটু আলোচনা করব। ঠিক আছে, আমরা জানি ঈশ্বরের কোনো গুণ বা শক্তি যখন আকার পায় তখন আমরা তাকে দেবদেবী বলি। আমরা জানি দেবদেবীদের পূজা করলে তারা সন্তুষ্ট হন, আমাদের মঙ্গল করে না। দেবদেবীরা সন্তুষ্ট হলে ঈশ্বরও সন্তুষ্ট হন। এরপর হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মা ঈশ্বরের একটা রূপ, ঈশ্বর যে রূপে সৃষ্টি করেন তার নামে হচ্ছে ব্রহ্মা। সুতরাং ব্রহ্মা সৃষ্টির দেবতা, সৃষ্টি করা হচ্ছে তার কাজ, বিশ্বের সব কিছুই তিনি সৃষ্টি করেছেন। ব্রহ্মা আমাদের দিয়েও অনেক কিছু সৃষ্টি করেন। আচ্ছা, ব্রহ্মার হচ্ছে কয়টা হাত? ব্রহ্মা চারটা হাত, চারটা মুখ। তার বাম দিকে দুই হাতে আছে কমণ্ডল এবং ঘৃতপাত্র, ডান দিকে দুই হাতে আছে ঘি এবং ঢালার চামচ ও অক্ষমালা। ব্রহ্মার গায়ের রং হচ্ছে রক্ত গৌড় ও লাল ফর্সা, হংস তার বাহন। ব্রহ্মা পূজার নির্দিষ্ট কোনো তারিখ নেই, তিথি গণনা করে ব্রহ্মা পূজার দিন ঠিক করা যায়। এরপর আছে তোমার বিষ্ণু, দ্বিতীয় পৃষ্ঠায় আছে বিষ্ণু। বিষ্ণুর একটি ঈশ্বরের রূপ, ঈশ্বর বিষ্ণু রূপে আমাদের পালন করেন, তাই বিষ্ণু হচ্ছে আমাদের পালনকর্তা। বিষ্ণুর চারটে হাত, চার হাতে আছে শঙ্খ চক্র গদা ও পদ্ম, উপরে বাম হাতে আছে শঙ্খ এবং ডান হাতে আছে চক্র, নিচের বাম হাতে গদা ডান হাতে পদ্ম, চাঁদের আলোর মতনই হচ্ছে তোমার বিষ্ণুর গায়ের রং। বিষ্ণু পূজার তোমার কোনো নির্দিষ্ট তারিখ নেই, যে কোনো দিনে বিষ্ণু পূজা করা যায়। এরপর পরের পৃষ্ঠায় আছে তোমার শিব, ঈশ্বর অনাদি ও অনন্ত, যার কোনো ধ্বংস বা বিনাশ নেই। আচ্ছা, ঈশ্বর শিব আমাদের মঙ্গলের জন্য কি করে অশুভকে ধ্বংস করেন? আচ্ছা, শিবের অনেক নাম। শিবের গায়ের রং হচ্ছে তোমার তুষারের মতন সাদা, তার তিনটা চোখ, তার মাথায় আছে জটা, কপালের উপরের দিকে বাম বাঁকা চাঁদ, হাতে দুইটা বাদ্যযন্ত্র। যে কোনো সময়ে শিবের পূজা করা যায়, তবে বিশেষভাবে শিব পূজা করা হয় ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। এই তিথিকে শিব চতুর্দশী বা রাত্রিকে শিবরাত্রি বলে। শিবের যারা উপাসক তারা শৈব নামে পরিচিত। এরপর আছে তোমার দুর্গা, দুর্গা শরৎকালে দুর্গাপূজা হয়, এই জন্য দুর্গাপূজাকে শারদীয় পূজা বলে। বসন্তকালেও দুর্গাপূজা করা হয়, তবে একে বলা হয় তখন বাসন্তী পূজা। দুর্গাকে সর্বমঙ্গল বলা হয়, কারণ তিনি সর্বপ্রকার মঙ্গল করেন। দুর্গা দেবী আমাদের শক্তি দেন, সাহস দেন। দুর্গার নাম স্মরণ করলে সকল বিপদ থেকে মুক্ত হয়, তাই যাত্রাকালে দুর্গার নাম স্মরণ করে বেরোতে হয়। আচ্ছা, এরপরের পৃষ্ঠায় আছে তোমার অনুশীলনী শূন্যস্থান পূরণ, তারপর আছে তোমাদের বামডান এবং সঠিক উত্তর। এরপর আছে তোমার নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও, তারপর আছে নিচের বড় প্রশ্নগুলো। ঠিক আছে, এখন এই চ্যাপ্টারটা তোমরা কি করবা, ঘরে বসে শিখে ফেলবে। ঠিক আছে, আজ এ পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে।